আমাকে আবার কি উপহার দেওয়া লাগবে? আমি কি মেহমান হিসাবে কথা বললাম আজকে? এই ভাইরা কেউ মনে করেছে আমি মেহমান? মাশাআল্লাহ, রুহুল আমিন ভাইও আসছে, সুমন ভাইও আসছে, এত বড় বড় ব্যক্তির কাছ থেকে উপহার নেওয়া যায়? এখন পুরস্কার করার জন্য আমি অনুরোধ করছি আমাদের রুহুল ভাই, সুমন ভাই, আমাদের সকলের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি শেখকে। আমি আসলে এই সমস্ত পুরস্কারের যোগ্য না, আপনারা হয়তোবা সেটা মনে করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আপনাদের সাথে আমাদের মহব্বতটা আরো গাঢ় করে দেন, আমিন। আর মাঝে মাঝে যেন আল্লাহ এভাবে দেখা করার সুযোগ করে দেন, আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের এই মহব্বতটা জান্নাতুল ফেরদাউস পর্যন্ত উল্লম্বিত করেন, আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসে আমাদের এইভাবে একসঙ্গে বসে আলোচনা করার সুযোগ করে দেন, আমিন। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান ওয়া তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান দাদা। এই মুহূর্তে আরেকটা পুরস্কার রুলান ভাই এবং সুমন ভাই আমাদের পক্ষ থেকে হাত উঠে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের কাছে দুটো শেখ আব্দুর রহমান খাদিজ ভাই। আরো বলবো দ্বিতীয় পুরস্কারটা দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমাদের শেখ মুস্তাফিজুর রহমান খাদিজুল্লাহ, উনি নাই, ওনার পক্ষ থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের লিটন ভাইকে। লিটন ভাই এবং সুমন ভাই, লিটন ভাই এবং সুমন ভাই, লিটন ভাই ভারী হয়ে গেছে দেখছে। দ্বিতীয় আরেকটা পুরস্কার আমাদের শেখ আব্দুল ওয়াসে, ওনাকে দেওয়ার জন্য অনুরোধ করছি রুলান ভাই এবং সুমন ভাই। পুরস্কার আব্দুল হালিম ভাইয়ের পুরস্কার কই? আলহামদুলিল্লাহ, পরিশেষে আমাদের এই মসজিদের হাফেজ এবং ইমাম দীর্ঘদিন পর্যন্ত আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে পরিশ্রম করে যাচ্ছেন বিরলাসভাবে, ওনাকে আমরা কোনো সময় কোনো পুরস্কার করতে পারিনি, আজকে ওনাকে একটা পুরস্কার বিতরণ করার জন্য অনুরোধ করছি আমাদের সবার পক্ষ থেকে রুলান ভাই এবং সুমন ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা অনেকক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে বসছি, আল্লাহ আমাদের এই বসা এবং আসা আলোচনা শোনা সেগুলি সবচেয়ে আল্লাহ কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।